আজকের টপিকের ধারণা আপনাদের মধ্যে থেকেই এসেছে আপনারাই আমাকে কমেন্ট করে জানিয়েছিলেন যদি ছেলে এবং মেয়েদের কি রেয়াজের বিষয়ে সব কিছুই একই হয় কোনো কি চেঞ্জ হয় তো বিষয়টা ভেবে দেখলাম হ্যাঁ মোটামুটি সবই এক হয় কিন্তু কিছু কিছু বিষয় কিন্তু অবশ্যই খেয়াল রাখা দরকার তাই আজকে আলোচনা করব সেই সব বিষয় নিয়ে যেখানে আপনারা রেয়াজের ক্ষেত্রে একজন ছেলে এবং একজন মেয়ের ক্ষেত্রে কি কি জিনিস আলাদা থাকতে পারে তাহলে চলুন দেরি না করে শুরু করি আজকের ক্লাস নমস্কার আমি বাবলি বিশ্বাস আর আপনাদের স্বাগত আবার চ্যানেলে তবে ক্লাস শুরু করার আগে বলি যারা আমার অনলাইন রিয়াসেশন ক্লাসের সাথে যুক্ত হতে চান তারা স্ক্রিনে যে নাম্বার দেখছেন সেই নাম্বারে আপনারা ফোন করে নিতে পারেন যে নির্দিষ্ট সময় এবং দিন দেওয়া আছে তার মধ্যেই ফোন করবেন এছাড়াও এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে আপনারা নিজেদের নাম বয়স এবং স্কেল জানিয়ে এসএমএস করেও কিন্তু নিজেদের নামকে এন্ট্রি করতে পারে প্লাস নাইন ওয়ান কোডটিকে বাদ দেবেন ইন্ডিয়ার জন্য যারা ইন্ডিয়ার বাইরে রয়েছেন তারা প্লাস নাইন ওয়ান কোডটিকে ব্যবহার করবেন তাহলে প্রথমেই আসি একটি ছেলে এবং একটি মেয়ের ক্ষেত্রে যে পার্থক্যটা হয়ে থাকে বেসিক যে পার্থক্যটা হয়ে থাকে সেটা হচ্ছে পিচের অর্থাৎ আপনার সাইড তবে এক্ষেত্রে আমি কিন্তু মানি না যে মেয়ে মানেই বি ফ্ল্যাট বা জি সার্প বা তে গান করতে হবে বা ছেলে মানেই তাকে সি বা সি সার বা ডি বা ডি সার্পে গান করতে হবে এটা একান্তই নির্ভর করে আপনার গলার রেঞ্জের ওপর আপনার গলা যদি সাপোর্ট করে তাহলে আপনি যে কোনো স্কেলেই কিন্তু গাইতে পারেন সেক্ষেত্রে দেখে নেবেন যে আপনার তার সপ্তক গা অবধি মিনিমাম গা অব্দি আপনি রিল্যাক্সভাবে গাইতে পারছেন কি না এবং মন্দ সপ্তক আপনি ধা অবধি আপনি রিল্যাক্সে গাইতে পারছেন কি না যদি হয়ে থাকে তাহলে সেটাই হবে আপনার জন্য আপনার পারফেক্ট পিচ কিন্তু তবুও ইন জেনারেল যেটা দেখা যায় সেটা হচ্ছে যে মেয়েদের ক্ষেত্রে সাধারণত বি ফ্ল্যাট বা এ শার্প বা বি বা এ বা জি শার্প বা কখনো কখনো ক্ষেত্রে রেয়ার কেসে জিও হয়ে থাকে যে সমস্ত মহিলাদের গলা ভীষণ ভারী তারা অনেক সময় জিতে গান এবার ছেলেদের ক্ষেত্রেও দেখা যায় যে সি সি শার্প বা ডি ডি শার্প এটা হচ্ছে তবে ব্যতিক্রমী উদাহরণ প্রচুর রয়েছে প্রচুর স্টুডেন্ট আমারই রয়েছে যারা বি ফ্ল্যাটে গান মেল সিঙ্গার হয়েও যারা বি ফ্ল্যাটে গান বা মেয়ে হয়েও কিন্তু সিতে বা সি শার্পে গান সুতরাং এটা ডিপেন্ড করছে আপনার রেঞ্জের ওপর পরবর্তী বিষয়টা হচ্ছে অবশ্যই হারমোনিয়াম না। আপনি যদি একজন মেল সিঙ্গার বা ফিমেল সিঙ্গার হন তাহলে কিন্তু হারমোনিয়ামের আওয়াজের ওপর আপনাকে কিন্তু বিশেষ নজর দিতে হবে বিশেষ করে চেঞ্জার হারমোনিয়ামের ক্ষেত্রে যারা মেল সিঙ্গার রয়েছেন তারা একটু মোটা ধরনের আওয়াজ চয়ন করলে পরে আপনাদের কিন্তু গানটা শুনতেও ভালো লাগে এবং যেহেতু ওই হারমোনিয়ামে রেয়াজ করবেন তো টোনাল কোয়ালিটিটাও সুন্দর তৈরি হয় সেইভাবে মেয়েদের ক্ষেত্রে বলি যে একটু হালকা ধরনের একটু জোয়ারি বেশি যে ধরনের আওয়াজ রয়েছে হারমোনিয়ামের সেটা যদি চয়ন করেন তাহলে সেক্ষেত্রে টোনাল কোয়ালিটিটাও ভালো তৈরি হয় এবং অবশ্যই রিয়াজের ক্ষেত্রে বা গাদের ক্ষেত্রে সেটা শুনতেও অনেক বেশি ভালো লাগে অর্থাৎ মেয়েদের পাতলা গলা তো হারমোনিয়ামের সাউন্ড যদি পাতলা হয় তাহলে সেক্ষেত্রে মিশে যায় ভালো শুনতে লাগে এক্স্যাক্টলি ছেলেদের ক্ষেত্রেও কিন্তু তাই এবার আসে রেয়াজের ক্ষেত্রে কোন সপ্তক থেকে বেশি রেয়াজ করা উচিত সাধারণত দেখা গেছে মানে এটা আমি বলবো না যে পিচের মতন একদম নির্দিষ্ট এটাই হবে এরকম হয় না তবু আমি বলবো যে মেয়েদের গলা সাধারণত ওপর দিকে উঠতে একটু সমস্যা হয় অনেকের ক্ষেত্রেই দেখা গেছে এই সমস্যা যাদের স্কেল সাধারণত জি শার্প বা এ তারা একটুখানি ওপর দিকটায় উঠতে কষ্ট হয় তো সেক্ষেত্রে সপ্তকের একটু বেশি রেয়াজ সেক্ষেত্রে তার সপ্ত গাইতে হেল্প করবে তার মানে এই নয় যে আপনি শুধুই সপ্তক প্র্যাকটিস করছেন মানেই আপনার তার সপ্তক গাইতে হেল্প করবে সেটা নয় অবশ্যই তার সাথে টেকনিক অ্যাপ্লাই করা উচিত তো মেয়েদের ক্ষেত্রে তার সপ্তকটা একটু বেশি সমস্যার কারণ হয় যার জন্য বেশি ফোকাস হতে হয় যে কিভাবে তার সপ্তক গাইব কিন্তু ছেলেদের ক্ষেত্রে এই সমস্যাটা হয় না যেহেতু ছেলেদের গলা অনেক ভারী হয় তাই তার সপ্তকে গলা সাধারণত কলা উঠ হাতে অসুবিধা হয় না এর পরের যে বিষয় সেটা হলো অ্যাডোলোসেন্স পিরিয়ড যেটা ছেলেদের ক্ষেত্রে এই এই বয়সন্ধি সময়টা গলার যে টোনাল কোয়ালিটি চেঞ্জ হয় একদম বাচ্চা বয়সে যে পাতলা গলা থাকে সেখান থেকে যে আস্তে 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 ভারী হয় এই চেঞ্জটা কিন্তু ছেলেদের ক্ষেত্রে বেশি লক্ষ্য করা যায় মেয়েদের ক্ষেত্রে কিন্তু সেইভাবে লক্ষ্য করা যায় না এই সময় ছেলেদের গলা মেয়েদের যে স্কেল রয়েছে সেখান থেকে শিফট করে ধীরে 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 কিন্তু ছেলেদের স্কেলের দিকে যেতে থাকে এই সময় এটা ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু প্রত্যেকটা মেল সিঙ্গারের জন্য যারা খুব ছোট বয়স থেকে গান শিখছো তাদের আমি বলবো এই সময় তোমার প্রত্যেক সপ্তাহেও হতে পারে যে তোমার পিচ চেঞ্জ হচ্ছে বা প্রত্যেক পনেরো দিন অন্তর পিচ চেঞ্জ হচ্ছে বা এক মাসে পিচ চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে কিন্তু দেখা যাচ্ছে তুমি জি সার্পে গাইতে বা বি ফ্ল্যাটে গাইতে সেখান থেকে আস্তে আস্তে কিন্তু তোমার লেফট সাইডে অর্থাৎ নিচের কিন্তু নামবে স্কেলটা এবং সেখান থেকে ধীরে 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 সি বা সি শার বা ডি বা ডি শার্পে এসে কিন্তু এক সময় দাঁড়াবে এবং এই পুরো সার্কেলটা কমপ্লিট হতে মোটামুটি কিন্তু এক থেকে দু বছর সময় লাগে কারো কারো ক্ষেত্রে হয়তো একটু কম কারো কারো ক্ষেত্রে একটু বেশি এবং অনেকেই এটা প্রশ্ন করে যে এই সময় রিয়াজকে ছেড়ে দেওয়া উচিত তো একদম আমি আমি বলবো যে এই সময় রেয়াজ ছেড়ে দেওয়া একদমই উচিত নয় এই সময় যদি এই অ্যাডলোসেন্স পিরিয়ডের সময় যদি রেয়াজ বন্ধ করে দেওয়া হয় পরবর্তীকালে কিন্তু ছেলেদের গলা অনেক সুরে আনতে অনেক বেশি পরিশ্রম করতে হয় তাদের টোনাল কোয়ালিটি ভালোভাবে তৈরি হতে অনেক বেশি সময় লাগে সুতরাং এই সময়টা শুধু একটি সমস্যা সেটা হচ্ছে যে পিচ চেঞ্জ হতে থাকে যাদের চেঞ্জের হারমোনিয়াম নেয় সেক্ষেত্রে তাদের ফিঙ্গারিং বারবার চেঞ্জ হয় এটা একটা বিরক্তির বিষয় হয় চেঞ্জার যদি হারমোনিয়াম থাকে তবে সেক্ষেত্রে সমস্যাটা থাকে না বা সে যদি শুধুই তানপুরায় প্র্যাকটিস করে তবে সেক্ষেত্রেও সমস্যাটা থাকে না তো এই সময়টুকুনি কিন্তু এইভাবেই বিষয়টাকে দেখা উচিত মেয়েদের ক্ষেত্রে সেইভাবে অ্যাডোলেসেন্স পিরিয়ডের কোনো প্রভাব ভোকাল করে সেইভাবে পড়ে না হয়তো একটু মোটা হয় যার কারণে স্পিচ চেঞ্জ করার কোনো প্রয়োজন পড়ে না বরঞ্চ বলা যেতে পারে যে রেয়াজ করে করে সঠিক ভয়েস ট্রেনিং যদি আপনি করেন তাহলে দেখা যায় রেয়াজ করে করে উঠেও যেতে পারে এবং শেষ যে পয়েন্টটা সেটা হচ্ছে তানপুরা তানপুরার ক্ষেত্রে আমরা জানি যে সা পা এবং সা এই তিনটে স্বরকে আমাদের স্ট্রিংয়ের সাথে মেলাতে হয় আমাদের ফার্স্ট স্ট্রিং থাকে পাতে যদি সেই আগে পা বর্জিত হয় তাহলে মাতে এবং চুরির যে তার দুটি থাকে মধ্যেখানে যে তারগুলো থাকে সেই তার দুটো মেলাতে হয় তার সপ্তকের সাতে এবং এবং তামার যে মোটা তারটি থাকে সেই তারটিকে মেলাতে হয় মধ্য সপ্তকের সাতে এই যে বিষয়টা বললাম এই যে সপ্তকটা বললাম এটা কিন্তু ফিমেল সিঙ্গারদের জন্য হয় অর্থাৎ আমি আর একবার বলছি ফিমেল সিঙ্গারদের ক্ষেত্রে প্রথম তারটি হবে মধ্য সপ্তকের পা বা মাতে দ্বিতীয় যে জুরির তারটি থাকে সেটা হয় তার সপ্তকের সাতে এবং শেষের যে মোটা তামার তারটি থাকে সেটা হয় মধ্য সপ্তকের সাতে এইটা শুধু তাদের জন্য যাদের স্কেল জি থেকে শুরু করে বি অবধি এর থেকে উল্টোটাই হয় কিন্তু মেল সিঙ্গারদের ক্ষেত্রে অর্থাৎ যেখানে সি বা সি সর বা ডি বা ডি সর্পে তানপুরা মেলাতে হয় তার পুরোটাই কিন্তু মেলাতে হয় মন্দ্র সপ্তকে অর্থাৎ ফার্স্ট রিং যেটা পা বা মা হচ্ছে সেটা কিন্তু মন্দ্র সপ্তকের অর্থাৎ সা নি ধা পা মা এই মন্দ্র সপ্তকে মেলাতে হয় জুড়ির যে তার দুটো থাকে সেটা মধ্য সাথে এবং তামার যে তারটি থাকে সেটা মন্দ্র সপ্তকের সাথে গিয়ে মেলাতে হয় তো এই কিছু বেসিক পার্থক্য বাকি রেয়াজের ক্ষেত্রে গান চয়নের ক্ষেত্রে রকম কিন্তু পার্থক্য থাকে না মেল এবং ফিমেল সিঙ্গারদের ক্ষেত্রে বেসিক যেগুলো পার্থক্য আমার মনে হলো এগুলো আপনাদের একবার বুঝিয়ে বলে দেওয়া উচিত আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করতে হবে লাইক এবং শেয়ার এবং আজকে আমার চ্যানেলে যারা নতুন যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ আপনারা নিচে যে সাবস্ক্রাইব বাটন আছে সেটি প্রেস করবেন এবং অল নোটিফিকেশন সিলেক্ট করতে ভুলবেন না এছাড়াও আমাকে যদি আমার সোশ্যাল মিডিয়ায় ফলো করতে চান তাহলে লিঙ্ক রয়েছে ডেসক্রিপশানে তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সঙ্গীন হয়ে থাকুন নমস্কার